রাত এখন সাড়ে তিনটা এ পর্যন্ত আমরা আরো তিনটে ছাগল দিয়ে গেছি মাজারে গরু ছাগল মানত করা যাবে কিনা রাত এখন সাড়ে তিনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের একজন ভাই ছাগল হাতে নিয়ে তিনি মাজারে প্রবেশ করতে যাচ্ছেন ভাই আপনি কোন জায়গা থেকে এসেছেন নরসিন্দি আপনি একাই এসেছেন না আমার পাঁচজন আছে তো এই যে ছাগল নিয়ে আসলে এটা কি মানত ছিল আপনার মানত আমার মামার তো ভাইয়ের মানত আছেন কবে মানতটা করেছিলেন মাগু さん মামা এ আসকা এর বছর আগে আপনাদের আশা অনুযায়ী বিশ্বাসন অনুযায়ী সেটি কি পূর্ণ হয়েছে এটা মামা নিয়ে কই তরব বল এ পর্যন্ত আমরা আরো তিনটা ছাগল দিয়ে গেছি আমারও ছিল অনেক আগে দিয়ে গেছি আমার বাবারও ছিল দিয়ে গেছি થોদুর সময় আমার বাবার অবলক্ষ সস ছিল তারপরে এখানে মান ছিল ছাগল তারপরে দিছিল তারপরে আর কোনো সমস্যা হয়নি তারপর আমারও মান ছিল আগে আর কয়বার এখানে মানব করার জন্য এসেছিলাম আরো তিনবার আইছিলাম আজকাল চারবার মাজারে গরু ছাগল মানত করা যাবে কিনা না ভাই মাজারে গরু ছাগল দিবেন কেন মনে রাখবেন যে মাজারে কিছু টাউট লোক বসে থাকে কিছু পয়সা গড়ি কামানোর জন্য এখানে যদি ওই মাজারে জিনিস শুয়ে রয়েছে লোকটা যদি কোনো নেককার মানুষ হয় তারও কবর উপরে মানুষ সিরকের আস্তানা বানায়ও তো টাকা দিলেই কি কবর আলা পাবে এবং তো বাটপার পাবে গরিব দুঃখী কি দিবেন মসজিদ মাদ্রাসা দিবেন রাস্তাঘাট করে দিবেন কালভার্ট করে দিবেন কিন্তু মাজারা দিবেন না মাজারে কোনো কিছু দান করা মান্যত করা শির শুধু হারাম না শির ইমান যাওয়ার মতো কাজ আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করো